আমি একবার আমার বউ কেনে মার্কেটে চলে গেছে বৌরিন একটু ঘুরতে গেছে মানুষ ডেকে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাচার খবর কি বউ এসে বাড়িতে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না তোমার ডাকে চাচা আমার ডাকে ভাবি দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে বলেন কোনটা চয়েস করে আমি বলে কি কস আমার বউ হযরত আনাস দেখে বলেন নবী এইমাত্র দেখলাম আপনার মনটা খারাপ চোখদেবস্রো ঝরতেছে আবার বা মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ চোখের কোনা দেখ কেন অশ্রু ঝরতেছে কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম গ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসিম মারা যায় তাগের মারা যায় এক এক ছেলে সন্তানগুলো যখন মারা যায় বলেন তো বান বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে

আপনারাই বলেন বাজান আল্লাহ না করুন আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে কথা বলেন ঠিক কিনা কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার কথা শোনানো কিন্তু বিশ্বনবী

ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল কিন্তু বিশ্ব আত্মা ছিল কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলেন না কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি আরো জরে আরো জরে নবীজির উম্মত হিসাবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তান কেন মারা গেল কি সেই তিনটি কারণ কি রহস্য কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান শোনবেন আপনারা শুনবেন নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ আমি বলবো যদি এখনি শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না এক জায়গায় যা করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পিস সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না এমন হতবাকা আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা অন্য দিকে কাফেরদের সমালোচনা নবীজির মনটা বেশ খারাপ নবীজির ছেলে সন্তান কেন কেন মারা গেল কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না শিশুকালে বিদায় নেওয়ার পিছনের কারণগুলো কি আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব যদি সময় হয় আপনাদের ধৈর্য থাকে সামনের দিকে যাই বাজান গো আমার নবীজির একে তো সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা অন্য দিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বৈমাননা তাদের উপর নির্যাতন জুলুম চালায় হজরতে বেলা তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারু আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া হজরতে বেলাল দেখে বলেন নবী গ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাবের রাতি আল্লাহ বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতে জাবের রাতি আল্লাহ তালানো বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর জানেন আমরা জানাই সাদেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারক দিকে তাকাই তো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর

আকবর নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন এই আমল উম্মতের ঘরেও থাকা দরকার আছে না নাই রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন এটা রাসূলের সুন্নাত আল্লাহু আকবর বলেন কারে সালাম দিবেন স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কি না আমাদের ব্যবহার এত মিষ্টি না ভালো না আমরা রাগান্বিত হয়ে যাই কি মেজাজ গরম থাকে বাড়ির দরজায় গেলে বেশি আর মেজাজ গরম হয় রাগান্বিত হয়ে ডাক দেয় এ রুবেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া আস্তর পিটের উপর কি যা কবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড কথা কন ঠিক না আমার ভাইয়েরা বউকে প্রথমে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাআল্লাহ প্রথমে যদি সালাম দেন আসসালামু আলাইকুম বউ আবার বলবে কারে সালাম দিলেন যদি বলেন তোমারই দিলাম বাপ রে বাপ আজকেবার কোন হুজুরের murid নে বাড়িতে ঢুকলা সেদিনই তোমাদের কাছের কলা চুরি কইলা প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে কথা কম ঠিক কিনা কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছে এজন্য দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে পারবেন তো ইনশাআল্লাহ এই যুবক শোনো প্রথমে বউকে সালাম দিয়া লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত

তালাক দেয় সন্ধ্যায় বিয়ে হয়ে যায় পরের দিন সকাল বেলা তালাক দেয় দাম্পত্য জীবনে কোনো সুখ নাই শান্তি নাই পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী কথা কয় না শান্তি নাই শান্তি নাই ঘরের সুকুটে গেছে ভালোবাসা উইঠা গেছে আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে আমার ভাইরা দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে স্বামী স্ত্রী কে নিয়ে যদি ভালো থাকতে চান আপনাদের দাম্পত্য জীবনে রসুলের চারটা সুন্নত আমল করা লাগবে যদি রসুলের চারটা রোমান্টিক সুন্নত পারেন। আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসাদু দূরের কথা মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি মার হাবা কোন হুজুরের তাবিজ লাগবে না কবজ লাগবে না পানি ভরা লাগবে না করলে মৃত্যু পর্যন্ত আপনাদের সম্পর্ক টিকে থাকবে শুধু টিকে থাকবে না এত ভালোবাসা পাবেন সকল করতে পারবেন না স্যারটা সন্ন্যত কি কি আমল করবেন আপনারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি হিল্লাই থাকবে এখন যদি আমি সুন্নাতগুলো শুরু করে দিয়ে যাই আলোচনা এলো মেলা হয়ে যাবে দজন্যে বসে থাকেন যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এক জায়গা বাস করতে গেলাম বলে হুজুর বউকে সালাম দিদিকে আমার শরম লাগে আমি তখন বললাম বাচ্চা কাচ্চা কয়টা কয়টা তিনটা তিনটা সন্তানের বাবা হয়ে গেল কথা বুঝেন নাই সরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি কারণ আর সরম যদি এত বেশি হয় তো আর বউ তো বাচ্চা হওয়ার কথা না বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না আর সালাম দিতে গিয়ে সরম লাগে ইসলামী তো আর জায়গা পাও না কথা কোন ঠিক কি না মনে আর বাপের টেকা খেয়ে

আমার ভাইয়েরা নবীজি যখন আম্মা জান সালাম দিলেন হুজরত আইসা ডেকে বলেন প্রবেশ করলেন নবীজির চেহারা আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনারা মান নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় বলেন আল্লাহু আকবার জমিনে পথ চলে আসমানের মেঘ ছায়া প্রদান করত যে ছাগলের স্তনে দুধ নাই বিষ্ণুর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত তো সেই খাবার দুই তিনজন মানুষ খেয়ে ফুরাইতে পারবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে আল্লাহ আকবর বলে সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না নাই বিশ্ব যখন ঘেমে যেতেন ঘামগুলো মুক্তর দানার মতো চিকচিক করতেন আম্মা জানের রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো হযরতে বেলাল বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন নবী গো দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিষ্ণুবি হজরত বেলালকে কালেমা পরায় দিলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুন

মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা শুধুমাত্র ফিলিস্তিনিতে নয় तमाम পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও জোরে বলেন আমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন জোরে বলুন আমিন ওই ইসরায়েলদের দিলের মধ্যে কোন মায়া দয়া নাই বিদ্যা থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি যাদের দিলের মধ্যে কোন মায়া দয়া নাই কথা বলেন ঠিক কিনা এরা পছন্দ চাইতে উনি কৃষ্ণ এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহুম আদাল কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জান চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই বন্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে এগুলো মুসলমান ঠিক কিনা আমার ভাইয়েরা ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মারার জন্য সহযোগিতা করতেছি কথা কোন ঠিক কিনা 77 বছরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছি একসময় কোন দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না আশ্রয় দিতে চাইতো ঘটনা এই ফিলিস্তানি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে এই মানুষ কথাই বলে দু পাওয়া মানুষের উপকার করতে নাই কথা কয় না কেন সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে এ কথা বলে না কেন যার উপদ্রব করবে মনে রাখবেন অপেক্ষায় থাকেন সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা হতাশার কথা দুঃখের কথা গ্লানির কথা অসহায়ত্বের কথা ভুলে যায় কিন্তু বোঝা গেল এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গাই ছিল না মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে আজকে আশ্রয়দের ফল পাইতেছে তারা কথা বলেন ঠিক আছে তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আসে আমার ভাইরা আজ তো तमाम পৃথিবীতে মুসলমানদেরকে নেগভীর সর্জনত করেছে কথা বলেন ঠিক কিনা এই যে ফরিজপুরের মধুকালিদ আমার ভাইরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দির আগুন লাগানোর কথা বলে আমার ভাইরা পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মুসলমানদেরকে কেন আঘাত করা হলো কেন পেটানো হলো তদন্ত কেন করা হলো না কথা বলেন না কেন আসলে আগুন কারা লাগালো কেন লাগলো কিভাবে লাগলো এই ঘটনার সাথে কারা জড়িত প্রশাসনের ভাইয়েরা তদন্ত করবে আইন কেন তারা নিজের হাতে তুলে নিল কেন মুসলমানদেরকেল ওই জায়গায় তারা প্রয়োজনে ধরে রেখে প্রশাসনকে খবর দেবে এইভাবে আঘাত করা হলো আজকে ফরিদপুরের অবস্থাটা ভয়ঙ্কর আমার মুসলিম তো হিদি জনতায় প্রতিবাদ করেছে কেন আমাদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে আঘাত করা হলো কিতানো হলো সেই মিছিলে পর্যন্ত গুলি বর্ষণ করা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে আমার ভাইরা ওইদিকে দুই জন মারা গেছে আজকে আবার প্রতিবাদ করতে গিয়ে মুসলমানদের নেতৃত্ব দিতে গিয়ে দুই জন মানুষ মারা গেল কথা বলেন ঠিক না যারা গুলি মারতেছে তারা কারা গো কেনই বা গুলি মারতেছে আমরা প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব খবরদার মুসলমানদের উপর হাত করবেন না জুলুম করবেন না যদি কেউ অপরাধ করে সঠিক অপরাধটা তদন্ত করেন মন্দিরে আগুন কারা লাগালো সেই বিচারটা আগে করেন কথা কোন ঠিক কিনা মুসলমান হত্যা করেছে তার প্রতিবাদ করতেই পারে বিচার চাইতে পারে আপনারা আবার পাল্টা ঘাট কেন করবেন এইভাবে ভাবে সমাজ যদি চলতে থাকে এক সময় দেখা যাবে এই সমাজে আরো অস্থিরতা বিরাজ করবে কথা বলেন ঠিক কিনা কেননা আমরা চাই কেউ যেন আইন নিজের হাতে না তুলে নাই যে জায়গায় যে ঘটনা ঘটুক প্রশাসন দায়িত্ব নেবে রাষ্ট্র দায়িত্ব নেবে সঠিক তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবে কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয় শাস্তি দেওয়া হয় দুনিয়ার আদালতে বিচার না হলেও আমরা বিচার না করতে পারলেও আসমানের মালিকের বিচার যেদিন হবে সেই দিন রক্ষা পাওয়ার কোন সুযোগ থাকবে না আল্লাহ আজাব গজবে আমনে দেয় না আজকে গরমের কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি কেন 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 কারণ সমাজে জুলুম বেড়ে গেছে অত্যাচার বেড়ে গেছে সুদ ঘুষ বেড়ে গেছে জিনা ব্যবিচার বেড়ে গেছে কথা বলেন ঠিক কি না বেড়া তুই হাতে কামাইতেছি আর বলতেছি আল্লাহ এত গরম কেন দাও এত গরম কেন দাও আল্লাহ বলে বান্দা পের না নাইট ক্লাবে জানা করো কথা কয় না গান তুমি লাফালাফি করো নিরপরাধ মুসলমানকে পিটায় হত্যা করে আর তুমি আরাম আশা করো একটু অপেক্ষা করো যেই জায়গায় বসে আরাম আশা করতেছো ওই জায়গায় আমি আল্লাহ গজব পাঠাবো কথা বলেন ঠিক কি না এইজন্য একজন নিরপরাধ মুসলমান যদি মারা যায় এর জবাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে আজকে সত্যের প্রতিবাদ করতে গেলে পাল্টা আক্রমণের শিকার হওয়া লাগে পাল্টা হামলার শিকার হওয়া লাগে সমাজে প্রতিবাদ করা যায় না অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলে তার কণ্ঠটাকে বন্ধ করা নানা মুখী হয় কথা বলেন ঠিক কিনা এজন্য উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই শত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার সঙ্গী বা

আজকে মুসলমানকে মারা হয় মুসলমানকে কষ্ট দেওয়া হয় সে ব্যাপারে কেউ কথা বলে না কিন্তু আমরা চুপ চাপ আমরা কথা বলবো কথা বলে না কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার ভাইয়ের আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি কোন অশান্তি চাই না কোন মারামারি চাই না কোন কাটাকাটি চাই না কোন হানাহানি চাই না কথা বলেন ঠিক না আর প্রশাসনকে বনরদের ভাষায় বলবো গুলি জনগণের বুকে চালানোর জন্য দেয় নাই কথা বলেন ঠিক না এই দয়া করে মুসলমানের বুকে আঘাত করবেন না মুসলমান সহ্য করলে আর এর মালিক আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক না এজন্য পোশাকের গরমে হোক আর পিস্তলের গরম হোক আজ পরিস্থিতি একেবারে ঘোলাটে তখন আবার অবস্থা খারাপ হবে এই জন্য আপনার একটু বিষয়টা খুঁটিয়ে দেখবেন মানুষকে কেন মারেন কেন পিটান কেন আঘাত করেন একটু চিন্তা ভাবনা করবেন কত মার্ডারের আসামি কত খুনি কত ইয়া ব্যবসায়ী কত সমাজে অপরাধী তারা ঘুরতেছে তাদেরকে তো আঘাত করেন না একটা মুসলমান প্রতিবাদ করতে পারে তার কি প্রতিবাদ করারও ভাষা থাকবে না কথা বলে না একটু কি তারা প্রতিবাদ করারও অধিকার পাবে না এটাও কেন নষ্ট করতেছেন আল্লাহ যেন সঠিক বুঝদান করে একটু জোরে বলেন আমিন আজ तमाम পৃথিবীতে মুসলমান মারার জন্য এক শ্রেণীর মানুষই কবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কি না কিন্তু মনে রাখবেন বাজান এই জমি

আমার ভাইরাছে কথা বলতে ចាស់ছিলাম বিশ্বনবীকে ডেকে বেলা বিশ্বনবীকে ডেকে বেলা কালেমা পরে মুসলমান হইছো আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না হযরতি বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই আমার মনি উমাইয়া তাকে একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় উমাইয়া ডেকে বলে বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো

হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার তাকায় দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটুম বা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই বলেন আল্লাহু আকবার এইবার উমাইয়া দেখে বলে এ ছাগলের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উটুম বা ছাগলের কাছে কোনো পেশাব বাইখানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে এক পা দু পা করে হযরত বেলালের কাছে গেলেন হযরত বেলাল দেলে পিটটা লাগায় জিকির করে কার এইবার হযরত বেলালকে উমাইয়া আলকা করে ধাক্কা মারছে যখন জবান থেকে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া দেখে বলে বেলাল তোমার জবান থেকে কি শুনলাম তুমি কি কালেমা করে মুসলমান হয়েছো হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়া কলং সদীদা সঠিক কথা বলে সত্য কথা বলে ইমানদাররা হবে সত্যবাদী তারা সঠিক কথা বললে সত্য কথা বলবে ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা এত মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে শয়তান পর্যন্ত আর মিথ্যা কথা শুনে বলে আমি এত খারাপ না কথা বলেন ঠিক না মিথ্যাবাদী আছে না না তাহলে মুসলমান মিথ্যা কথা বলবে না সত্য কথা জোরে বলেন সত্যবাদী হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা জীবন চলে যাবে তাও মিথ্যা বলা যাবে না কথা কম ঠিক কিনা মুসলমানেরা হবে সত্যবাদী আজকে ঢুঁকও জোহাতে নানান সময় আমরা হাজারো মিথ্যা কথা বলি একবারে হিসাব নিকেশ করি না যে আমার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না জারি কাট করার জন্য আমার ফেরেশতা

হজরতে বেলাল দেখে বলে ও মাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এইবার ওমায়ে দেখে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার উমাই এক দৌড়ে চলে গেলের বাড়িতে যায় বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কিন্তু বেলাল কালেমা মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি আবু জেলের একটা ক্যাডার মাস্তান ছিল সঙ্গ বাঙ্গ ছিল বিশেষ একটা বাহিনী ছিল খালি মা পরে মুসলমান হয় যারা তাদের উপর নির্যাতন জুলুম চালাই তো তারা কথা বলেন ঠিক কিনা আজ পৃথিবীতে সুন্দর বিশেষ একটা বাহিনী আছে তারা ইমানদার মুসলমান আর করে করে নির্যাতন জুলুম চালাই ঠিক কিনা আমার ভাইরা কি একটা বিশেষ বাহিনী ছিল ওই ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া সাংগো পাংগো সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি তোর উপর বিশেষ নগর ভালোবাসা আছে বেলাল রে যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব বেলাল তুমি কি চাও চাইতে দেরি তোমার সামনে হাজির করতে দেরি করবা না হযরতে বেলাল থেকে বলে দুনিয়ার সব সম্পদ যদি বিলাল কে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্ব নবীর কালেমার পথ ছাড়তে রাজি নাই একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা লোভনীয় প্রস্তাব দিয়ে কোনো রাজি হলো না বিলাল কেমন তো যারা খাদি মানদার বিলালের মতো যারা আশিক রাসূল এদেরকে দুনিয়ার অর্থ দেখে না যায় না কথা বলেন ঠিক কেনা কিন্তু মুনাফিক মুনাফিক মার্কা মুসলমান হয় যারা টাকার কাছে বিক্রি হয় তারা কথা বলে না টাকা যেই দিকে মুনাফিক মার্কা মুসলমানের টাকা যেই দিকে ওদের ফতোয়া সেই দিকে কেউ পাইলে তিলের কাঁচাটা গোলাম হয় আছে না না বৈধ অবৈধ বলে অবৈধ জিনিসটাকে বৈধ বলে এক কথায় টাকার জোরে ওদের এদিক সেদিক ঘরে কথা কয় না ভাই আছে না নাই। টাকা পাইলে কি বলে ও নিজেও জানে না

এ বেলাের পরে কি নোবির কালে মা সার না হজরত বেলাল দেখব আবু জেলারে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবার আবু জেল তখন দেখে বলে বেলালের পায়ে রশি লাগাও হজরত বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির গরম পানিতে পানি পায়ের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে পায়ে রশি লাগায়া শেষরায়া শেষরায় নিয়ে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম ছিল তখন সাল দিলে মুড়ি হয়ে যাইতো আজকে আগের গরম করেছে গরম এই গরম হলো জাহান নামের নিঃশ্বাস কথা বলেন ঠিক কি না গরম আল্লাহ দেয় কেন ভূমিকম্প কেন দেয় অনাবৃষ্টি খরা বৃষ্টি কেন হয় আজাব গজব কেন আসে জহর ফাসাদি ফিল বারি আল্লাহ বলে জলে স্থলে যত যায় হয়

করেছেন শুধু শেখ আহমদুল্লাহ হুজুর নাই বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইরা কুত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন এখন বৃষ্টি প্রয়োজন অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয় পরিবেশটা অনুকূলে থাকে যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারব ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান পেকে গেছে ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে কারে কথা বলে ঠিক কি না আসমানের মালিক যেটা ফয়সালা করবে ওটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই করুণা চাই রহম চাই আল্লাহ সারা আমাদের চাওয়ার আর কোনো জায়গা নাই শাইখ আহমদুল্লাহ হুজুর কত কত দোয়া করে বলতেছেন আল্লাহ রহম করো দয়া করো তুমি সারা আমাদের যাওয়ার কোন জায়গা নাই সাওয়ার কোন জায়গা নাই আল্লাহ দয়া করো রহম করো তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি ওলামায়ে কেরাম দোয়া করতেছেন কান্না করতেছেন বিভিন্ন এলাকায় ইমাম মুয়াজ্জিমরা দোয়া করতেছেন সাধারণ মুসলমান ভাইরা দোয়া করতেছেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করো আসমান থেকে বৃষ্টি নাজিল করো আমাদের কাজ হলো ইস্তেগফার পড়া গুনাহ থেকে ফিরে আসা তওবা করা আমরা যখন গুনাহ গুনাহ কমায়া দেব

দয়া করার একমাত্র মালিক কে একটু জোরে বলেন কে আর আমরা ডিম ভেজে টিটকে রিকুট সে প্রচন্ড রোদ আমি রোদে ডিম ভাজলাম তাহলে টিটকে না এই কথা মান না কাফার রোদে ডিম ভাজতেছ না ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন আসেন আমাদের এলাকা থেকে ঘুরে যান তোমার এতই সব যখন

তার মানে কি রমজান পাইছে মাফ করাইতে পারলাম না এই রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম না এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস বরকতের মাস ফজিলতপূর্ণ মাস হজের মাস শুরু হয়ে গেছে এই মাসে এত গরম কেন আল্লাহর কাছে একটু গুনাহ মাপ চি নিজের গুনাহ মাপ চি তওবা করে আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তওবা করে গুনাহ মুক্ত আমল করার দরকার আছে না নিজেদের অপরাধ থেকে গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই এই কথাগুলো বলে আপনারা কষ্ট মান নাকি আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই আমরা তোমার দয়ার কাঙ্গাল আমরা তোমার গোলাম আমরা তোমার গোলাম তুমি আমাদের একমাত্র মনিব কথা বলেন ঠিক কিনা আল্লাহর রহমত আসমান থেকে অবশ্যই অচিরে চলে আসবে বাজান খুব দ্রুত গতিতে আবারও বাংলাদেশের আবহাওয়াটা অনুকূল আসবে আবারও এত তীব্র গরম কমে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে দোয়া করা হচ্ছে খোলা মাঠে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে ওলামা একরাম মাঠে মাঠে নামাজ পড়ে দোয়া করতেছেন আল্লাহ যেন এই দোয়াগুলো কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন আমি একটু জোরে বলেন আমি কি বলছিলাম ভুলে গেছেন মনে হয় কি বলছিলাম বলেন বলেন

সাবুককে পিটাইলাম পায়রসি লাগাই নিয়ে ঘুরলাম এত কষ্ট নির্যাতন তোর উপরে করা হলো রে বেলাল এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না হযরতে বেলাল দেখে মারতে যদি দাও। বেলালের থাকবে যতদিন বেলাল বিশ্ব নবীর কালেমার পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ এইবার আবুাল দেখে বলে যুবকেরা যুবকের বিশাল পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো বেলালের বুকের ওপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হাজরতে বেলালের বুকের ওপরে চাপায়া দেওয়া বলো তারা চিন্তায় ভেবে নিল যে পাথরের ছভার আঘাতে বেলাল মারা যাবে এইটা ভাবে কাফরা চলে গেল হযরতে বেলালের মুখের উপরে পাথর এরপরে জিব্বানরায়া জিকির করে কার হযরতে বেলাল জিব্বানরায়া আল্লাহর জিকির করে কালা রাব্বুল আলমের জিকির বন্ধ করে না আল্লাহ রাব্বুল আলমের জিকির বন্ধ করে না হযরতে বেলাল জিব্বানরায়া আল্লাহর জিকির করে এত কষ্ট নির্যাতন জুলুম তো আপনার আমার ওপরে আসে না তারপরেও কেন আল্লাহর জিকির আমরা করি না বাজান গো জিকির করার জন্য আলাদা সময় লাগে না মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় চাকরিতে আপনি আছেন ওই জায়গায় ফাঁকা সময় পাইলেও জিকির করা যায় সব সময় জবানে জিকির থাকতে হবে কার হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে সব সময় আমরা জিকির করব কার ফাজু করুনি আযকুরুকুম ফাশকুরুলি ওয়া লা তাকুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো আমার হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন সুবহান আল্লাহর জিকির করেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো שי আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে হযরতে বেলাল দোয়া করতে দেয় আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেয়ই কো নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন আল্লাহু আকবার আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবী যখন মক্কা নগরীতে পথ চলতো হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিনে একবার ডানে যাও আর একবার বামে যাও ব্যাপারটা কি হযরত বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ধান থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবেন না নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল বিশ্বনবীকে বলেন আল্লাহু আকবার সেই বেলালের পরিণতিতন সুলমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী তখন তাকালো ওকর বেলার নিজতন জুলমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কয়েক গুণ দাম বেশি দিয়া غلامের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবায়ে کرامদের উপর নিত্যতন জুলুম নবীর মনটা বড় খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বল

কর্মব্যস্ততা খালি ওয়াশ শুনলে হবে কালকে কারো দোকান আছে কারো মাঠে কাজ আছে কথা বোঝেন আপনারা যারা বসে আছেন আপনার মনে হয় খুব কষ্টে আছে কয়েকটা মিনিট দেয়া যায়

আমার বন্ধুর মা নাই নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মা ফুস থেকে সূরা কাউসার নিয়ে যাওয়া আমার বন্ধুর ওপরে নাজিল করা তারা পারি শীতকালে মেরে বলুন আল্লাহু আকবার

ইনা কাল তাওয়াসর ফসল্লি লি রব্বিকা ওয়ান হার ইননা শানিয়া কহু আল আবতার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইনা

বাবা সন্তানের পরিচয় দিবে না ভাইয়ের ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রী পরিচয় দিবে না যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে মানুষের মাথার মগজগুলো গুলো টকবক করে গলবে মানুষের জিহ্বা কুকুরের মধ্যে ঝুলে আসবে না আদি পর্যন্ত জমিন হবে তামার জমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কদিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই কঠিন কেমতরে ময়দানে হাতে হাত যে কাউ কাউসারের পানি পান করবে যারা জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর নবীজির হাতে এক পেল হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না আমার ভাইরা ওই কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান দুইটি হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা

ইসলামের জন্য তেরোটা দোকান ছিল সব বিক্রি করে দিয়েছে আর আমরা তেরোটা দোকান ছাব্বিশটা না কয়না মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে মন খারাপ হয়ে যায়

পথ দ্বারা বরণ তৈরি করে দিবেন নবীজি তখন দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাই না কেন জানি এখন সংখ্যা কমে গেল কারণটা কি আমার আল্লাহ তখন দেখে বলবে বন্ধু আপনি তো মাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি আজকে পান করতে পারবে না তারা

পরে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন রসুলকে দেখাও হবে তার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করা হবে এমন দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে চাইলেই কি হাউজে কাউসারে পানি পাওয়া যায় এতই কি সহজ একটু যে কষ্ট করা লাগবে আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা আমার এক বর্ণা পানি দাও আমি একটু উজু করবো চকলেট পাইয়া মাছ মারছে আসার খাইয়ে বেড়ে গেছে হাঁটুটা ছেলে গেছে রক্ত বের হয়েছে কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে এবার যায় বদনাম হইরা আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হইছে মাছপথে আসার খাইয়ে পড়ে গেছো ব্যথাও পাইছো হাটু মনেই সিলে গেছে রক্ত মনেই বের হইছে ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ছেলেটা জবাব দিয়ে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কয় না কেন কঠিন কি আমাদের ময়দানে নবীজির হাতে এক পেল হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে ভিআইপি গ্যালারি শাস্ত্রীয়দের মানুষ ছায়া পাবে আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুড়ে যায় আর নবীজির হাতেই এক পেল হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুড়ে যায় কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না আমার আল্লাহ সহজ করে দেবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু করা লাগবে। ঠান্ডা জড়াইতে হবে আপনি যখন হঠাৎ করে একটু নামাজ পড়তে মসজিদে গেছেন আগে যারা নামাজ পড়তে ওরা দেখে টিটকারি মারবে সূর্য কোন দিকে উঠেছে উত্তরে বারাবাসা দিকে মসজিদে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে এরকম টিটকারি মারে না যারা এরকম টিটকারি মারে ভালো করে বলতেছেন ভালো হয়ে যান একজনকে তো দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারেন না নতুন কেউ হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে তার দিকে কেন সমালোচনা কার নিয়ে তিন ঠাট্টা বিদ্রোহ তার দিকে আর খুশি হয়ে দোয়া করেন বাদশা ভাই তুমি মসজিদে আইছো দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ জানা মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করে দোয়া করেন

আজেনা নাই এ এ জানো আমার যে কালসারে পানি পান করতে গেলে তোমাকে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি দুই আঙ্গুল তুলে দেখান বলেন কাজ করতে হবে কয়টি একটু জোরে বলেন কয়টি আল্লাহ পাক সেটা দুই নাম্বার আয়াতে বলেন একটু জবান ছেড়ে সবাই বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার ফাসাল্লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য উনিন নাসালাতি ওয়ান সুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহ নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরআন আমার জীবন আমার মরণ আলামিন। আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সলা হবে একমাত্র কার জন্য

বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো নামাজ যদি নামাজের আদায় করতে পারো বান্দারে পাঁচ সমাজের মাথা করে আমি আল্লাহকে যদি দিতে পারো নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে ওয়া মা মিন

যদি হয় দুই নাম্বার আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব আপনি বিকাশের দোকানদার পাংশা বাজার আপনার দোকান আছে 2 লাখ টাকা নিয়ে রাতের বেলায় আপনি গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবো না তুই সাধারণ সম্পাদক এদের আজকে দোয়া মিলাদ মাহফি শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইরা যখন গিয়েছে আসলে যারা সিনেমাার ভলেন এরা আবার সাংবাদিকদের ধয়রাত গোলায় দিয়েছে আছাদারে পিটাইছে সংবাদ কর্মী যারা সংবাদ সংগ্রহ বলো ভাই নিটিয়ার এই রাষ্ট্রীয় ছত প্রসার করে লাভ নাই আজকে দাঁত চলচ্চিত্রের

সত্যের সন্ধানে সংবাদ প্রচার করো এ দেশের সঠিক কথা জাতির মানুষকে জানাও কথা বলেন ঠিক কি না না হইলে দেখো সিনেমার ভেলেনারা যারা সিনেমাতে মারামারি করত আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইল এবং এজন্য এদের কাছে যায় এদের সংবাদ প্রচার করে তোমাদের সার পয়সার কোনো লাভ নাই কথা বলো ঠিক কি না চলছে তে একটা নির্বাচন সেখানে গিয়েছে সাংবাদিকেরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে মিডিয়াতে ফলাও করে প্রচার করবে মনে হয় এরা বাংলাদেশের পার্লামেন্টে যে নির্বাচন হয় তার চাইতে বেশি এই সংবাদগুলো গুলো প্রচার করে এই কথা বলেন কারণ খারাপ জিনিসে সমাজের সমাজে চর্চা হয় বেশি সৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যাঙ্গের বিয়ে কথা কয় না পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়ে ব্যাঙ্গের বিয়ে হচ্ছে এগুলো একেবারে পত্রিকা মানে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে ব্যাঙ্গের বিয়া বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া মুসলমান থেকে তো দল করে সেটা মিডিয়াতে আসে না ঠিক কিনা আলেমদের কাছে আসো সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি কথা কয় না একটা মাদ্রাসায় যাও মাদ্রাসার কিছু কথা তুলে ধরো মসজিদের কিছু কথা তুলে ধরো ওলামায়ে একরামদের জবানের কথাগুলো তুলে ধরো আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে সম্মান পাবে আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে পিটাইবে এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো কোন সিনেমা চলে কোন সিনেমায় কি হলো এগুলো আর মিডিয়াতে প্রচার করো না বন্ধ করে দাও

সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ দাদাই করতেছে সেই ভিডিওগুলো প্রচার কর কথা বলেন না কেন তাহলে আমার দোয়া করে সেইটা প্রচার করো আলো কিছু কষ্ট প্রচার করো আল্লাহ রহমত নাজিল হবে না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায় শাস্তি খড়বে লজ্জিত হতে হবে আজকে সাংবাদিকদেরকে পিটাই সেনা আর ভিলেনারা নায়কেরা কথা কয় না কেন তো ওরা মিশা ডির জলের কাছে কাছে ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি আসো কয়েকদিন পর সিনেমার শুটিং হবে করি সাংবাদিক ভাইয়েরা কালনাকাটি করতেছে ওদের মায়াই লাগতেছে

দান করো একটু জোরে বলো নাকি আমার ভাইয়েরা এইজন্য যারা কদর বোঝে তাদের কাছে যান নিশাদীপ জলের কাছে যাওয়া লাভ নাই ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে কটা কোন ঠিক কি না সংবাদ সামনের দিকে যাই বাজান গো আমার কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয় তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য ফাসলিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র আল্লাহ তলার জন্য নামাজ যদি নামাজের মতো করতে পারি এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই বাজান গো আমার সকল নিরাপত্তা দেওয়ার এক matromalik ke

হাত তোলেন নামাজ এদিক খেল নামাজ হাত তুললেন আর নামাইলেন খালি এই পর্যন্তই যেন না থাকে ফজরে মসজিদে তো ইনশাআল্লাহ কথা কয় না এখানে এমন কোন যুবক আছো বাবা হাত তুলে ওয়াদা দেওয়া যে হুজুর আমি বেনামাজি ছিলাম আজকে আপনার কথা শুনে আল্লাহ তালার কাছে মাথা নত করা শুরু করলাম সিরাতুল মুস্তাকিমের পথে যেন আল্লাহ আমাকে কবুল করেন মৃত্যু পর্যন্ত যেন সালাত আদায় করতে পারি বিনয়ের সহিত পায় হাত দিয়ে অনুরোধ করি এমন কি দুই একজন যুবক পাওয়া যাবে আজকে থেকে আর জীবনে কোনোদিন পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বা কোন কোন যুবক আছে হাত তোলো পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বা না একজনও নাই

রসুলকে ভালোবেসে রসুলের মহাব্বতে ওলামা একরামদের কথা শুনি এখানে কি এমন একজন যুবক পাওয়া যাবে যে হজুর আজকে থেকে জীবনটাকে পরিবর্তন করলাম আপনার কথায় মুখে দাড়ি রাখব ইনশাআল্লাহ আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না এরকম কি দুই একজন যুবক পাওয়া যাবে এ ভাতিজা এ সোজা হয়ে হাত তোলো বিয়ে এমনি হয় না তোমাদের সোজা হয়ে হাত তোলো ভাতিজা বাবা হাত তোলো ভালো করে তোলো দাড়ি রাখবা তো আবার বান্ধবীর কথা শুনে দাড়ি কাটবে না তো ঠিক আছে কবুল করেন জোরে বলে না আমি আরো জোরে বলেন আমি কারণ আজকে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক একজন ছিল বক্তা সেখান সে হয়ে গেছে ঠিক টকা টকা

নি কেন বিপদগামী হবে আপনি মানুষকে পথ দেখাবে মানুষকে সঠিক পথের সন্ধান দিবেন মানুষকে অজ্ঞসিয়তের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবে। এখন যে ফিরে আনবে সেই যদি বিপদগামী হয় সমস্যা আছে না নাই আপনি বকটা থেকে টিকটকার আজকে तमाम নেট দুনিয়ায় ভাইরাল সমালোচনা হচ্ছে ওনামাই ক্রান্তিতে আল্লাহ যেন ভাইটাকে হেদায় দান করেন আজকে তার চুল কেটে দিচ্ছে সে কান্নাকাটি করতেছে চুল কেটে আবারও ভালো সে এখন ফেরত আসতেছে আল্লাহ যেন হেদায় দান করেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে একটু জোরে বলেন আমি একটু জোরে বলেন আমি এই ভাতিজা তোমরা যারা আছো বাবা মনে কর আমি তোমার চাচার মতো বড় ভাইয়ের মতো জীবনে কোনোদিন চুলের উল্টাপাল্টা কাটিং করবে না আচ্ছা মানুষের চুল হয় কালো না সাদা থাকবে বয়স হয়ে গেলে নাহি দাড়িতে মেহেদি লাগায়লে চুলে মেহেদি লাগাবে এটা ভিন্ন কথা কিন্তু যুবক মানুষ যদি দেখা যাচ্ছে টাকা খরচ করে বিয়ারার মতো চুলের কালার করে এরে ও ভাই হ্যাঁ যুবকেরা যুবক বয়সে বুড়ার মতো চুলের কালার করে এগুলো নাকি স্টাইল এগুলো নাকি বিভিন্ন ক্রিকেটার ফুটবলার নায়ক গায়ক এদের স্টাইল আল্লাহ জানেন এমন স্টাইল থেকে যুব সমাজকে হেদায়ত দান করেন একটু সরে বলে না আমি আরো সরে বলে না আমি আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম ফাসাল্লি রাব্বিকা ওয়া নাহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য আমার ভাইয়েরা দুই নাম্বার হলো ওয়ান মানে কুরবানি করা কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্ব কেবানি করা অহংকারকে কেবানি করা নিজের ভিতরে থাকা আল্লাহ করা সময়কে করা। করা রাস্তায় জানমাল কথা বলেন আমরা কোরবানি গরু ছাগল অনেকে কিনে নিয়ে আসি সাতজন ভাগে গরু কিনে নিয়ে আসে এমন দুর্বল গরু বাজান গো আমার দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠালে যেই গরুর উপরে বয়স্ক ভাতা এমন একটা দুর্বল গাবি জবাই করে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাবার শক্তি নাই হুজুর বলে ভাই এমন দুর্বল গাবিটা জবাই করা যাবে না বলে হুজুর ওপরে হার দেখা গেল ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে কথা হয় না কেন ওই রকম দুর্বল গাবি জবাই করে গোস্ত টান দিবে না টান দিয়ে পাংসা বাজার চলে যাবে স্পিন করে খালি টান দিও না কথা কোন ঠিক কি না তিন দিন জাল দিল সিদ্ধ হয় না এমন দুর্বল গাবি জবাই করা যাবে না গাবি জবাই করতে হবে কেমন তা সুররুন নাদিরিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হষ্টপুষ্ট দেখতে সুন্দর আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য আর জোরে বলেন কার জন্য অনেকে আবার কুরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে মানুষ বলে কার কুরবানি কয় তালুকদারের কুরবানি কত দিয়ে কিনছেন কয় পাঁচ লাখ বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ পিছনে যে দেখা যায় এক রানী তো চার মন গোস্ত হবে যারা কুরবানির পশু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে এদের কুরবানি কবুল হবে না একটু সরে বলেন লোক দেখানোর জন্য না কুরবানি কার জন্য ওয়ান হার মানে কুরবানি করা সেক্রিফাইস করা ত্যাগ করা উৎসর্গ করা কথা বলে ঠিক এটা আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য হ্যাঁ অনেক আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় না হুজুর ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দিয়েই তো হবে ভাই কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না তোর এই আমি ওই আশা এনজিও এগুলো সম্মতি আছে এগুলোর কাছ থেকে মন নেওয়া হলেও আমি ঋণ নেওয়া হলেও আমি কুরবানি ভাই হবে কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে কয়টা এদিকে দিকে সময় নাই বিস্তারিত বলবো না তো কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝিত এক নাম্বার যারা কুরবানি দেবে তাদের নিয়ত सही হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য কথা কয় না এক নাম্বার কি নিয়ত সই হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে গোশত জন্য আরে ভাই কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন গরীব দুঃখীকে দেবেন তারপরে তা আপনি খাবেন আপনি খাওয়ার নিয়ত কে কথা কয় না ঠিক আপনি খাওয়ার নিয়ত ছেলে জন্য কুরবানি না হলে কান্না গাদি করবে এটা তো কথা আচ্ছা বলেন তো কুরবানির গোস্ত তো আপনারাই খাবেন নাকি বিকেল বেলা ফেরেশতা আসে এই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও আমরা আসমানে নিয়ে ঘুরে ঘুরে খাবো আপনারাই তো খাবেন তা আগে খাওয়ার নিয়ত কেন সহি নিয়ত ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে পাঠানোর জন্য না আমি কুরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পথে কুরবানি হয়েছে যারা তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছে ঠিক আমিও সেইভাবে কুরবানি দিচ্ছি কথা বলেন ঠিক কি পারবো তো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার নিয়ে উৎস দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা কই না কে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা এগুলো দিয়ে কুরবানি দিবেন ছয় জন ভাগে দিচ্ছেন এর মধ্যে একজন যদি হারাম কর থাকে সব শেষ একা সাহেব ছাগল কিনে দেন যাদের সাথে ভাগে দিচ্ছেন এর মধ্যে তো দুই একজনের ভেজাল আছে তখন বলতেছে ওদের ভেজাল থাকলে আমার টাকার পর ভেজাল নাই আর একাই খাসি দিব কেন বাড়িতে কেউ খাসির গ্রস্ত খায় না বেশি খায় না এজন্য গরুর গোস্ত পাওয়ার আশায় বেনামাজি সুদ কর হারাম কর এদের সাথে ভাগে জোট বেঁধে কুরবানি দেয় এক চুনের কুরবানি হবে না ঠিক কি না ভালো করে বুঝবেন টাকা হালাল হওয়া লাগবে ইনকাম বই হওয়া লাগবে তিন নাম্বার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তিন নাম্বার নামাজি হয়ে

আবার অনেকে ঠাকা আছে কোরবানি না দিলে কালে মানুষ তৃপন বলবে বলবে ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য নিজের সম্মান রক্ষা করার জন্য দেয় আল্লাহর জন্য দেয় না কথা বলেন না কেন আবার কেউ যদি দুই এক লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয় বিকেল বেলা সাইজ চলে বলেন মা সঙ্গে বসুন ওর গল্প মানে সেই গল্প এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিছি ইয়া তোমার কোন যে কার আছে কেউ পায় প্রত্যেক বছর এই গ্রামের সেরা কুরবানি আমি তাহলে বলেন এর ভিতরে আমি তো আছে কিনা অহংকার ঢুকছে কিনা হবে না আর উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া ও দুনিয়াতে পাবে আখিরাতে কাজে লাগবে না আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমিন ওয়ালা কি ইয়ানা লহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি কয় টাকা দিয়ে ছাগল দিলি আমি এটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকওয়া তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব কথা বলে ঠিক কি না এজন্য আসুন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করে না কবুল করেন বলেন আমি আর একটু বলেন আমি ঠিক আছে আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না আপনার ছেলে সন্তান গুলোকে কেনে আপনি কষ্ট নেবেন না নবী আপনার কুটি কুটি রুহানির সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ আকবার

হলো মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান আল্লাহ বলেন আমরা সবাই রসুলের কি সন্তান রুহানি সন্তান ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো তাম পৃথিবীর মুসলমানরা ওই কবদ্ধ হলো ওরা কি করলো দেয়ালে কার্টুন লাগাইছে নাকটা বেগা করে দাড়ি একটা লাগায় একটা দাড়ি লাগাইয়া বল ইনি মোহাম্মদ জরুকন নাউজুবিল্লাহ আমার নবী দেখতে কার্টুনের মতো পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর মোহাম্মদ মানে প্রশংসিত আজেবাজে সাথে গালি দেন কলার আপ্লাই কথা ঘন ঠিক কিনা নবীনে উল্টা উল্টাপাল্টা কথা বলাও নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে

না সেই রেকর্ড রয়েছে আপনারা আমার নবীর কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এই জন্য নবী কেনে যদি কেউ গালিগালাজ করে নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন তুমি মুনাফিক নবীজির পোসন কথা বলেন ঠিক কি